হ্যালো গাইস, এটা আমাদের যোগা টিচার্স ট্রেনিং এর সেশন চলছে, তাই তো এভরিওয়ান সবাই সে হাই, সবাই সবাই ইন্ট্রোডাকশনটা একটু দিয়ে দাও, কার কি নাম আছে? আমি সেই বলবো বাংলায়, হ্যাঁ হ্যাঁ বাংলায়, বাংলায় হিন্দিতে নয়। আমি সম্ভবাসু মন্ডল সাউরাপুর থেকে এসেছি। ওকে, নেক্সট মাই সাইড তারপরে আমাদের রূপা ম্যাম মাইসেলফ রূপা চক্রবর্তী, আমি দমন ক্যাপিটাল থেকে এসেছি। আমার এখানে গুড, আমাদের জ্যোতি আর মাইসেলফ জ্যোতি আমি রিয়া, আর কোথায় গেল রিয়াকে দেখতে পাচ্ছি না, আরেকজন আছে ওই যে কর্নারে চকলেট কালার, বলো নিজের নাম নিজের লোকেশন। ও আমি দমন থেকে এসেছি, আমার নাম রিয়া শাহ। গুড ম্যাম। হ্যালো, আমি তনুশ্রী মিত্রা, আমি কলকাতা থেকে এসেছি দমদম। আচ্ছা দমদম, ওকে। তো তোমাদের যোগা টিচার্স ট্রেনিং এটা রাইট ব্যাচ, তো তোমাদের ট্রেনিংটা কেমন লাগছে? এটা কি জেনুইন? অনেকে মনে করে ফেক ট্রেনিং বা কিছু ব্যাপার, বা সার্টিফিকেট তোমরা কোথা থেকে পাবে? তোমাদের ট্রেনিং সম্পর্কে যদি কিছু বল বলতে চান তোমরা দু চার কথা বলতে পারেন আপনারা। ট্রেনিং আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি ফেসবুকে অনেক লিঙ্ক পেয়েছিলাম, অনেক ভয় ভয় ছিলাম। ইনফ্যাক্ট যখন আমি এসেছিলাম তখনও একটা কনফিউশনের মধ্যে ছিলাম যে সঠিক জায়গায় পড়লাম কিনা জানি না। তবে ডে বাই ডে যেমন যেমন গেছে, অর্চনা ম্যামকে দেখে কনফিডেন্স লেভেল ফিরে এসেছে, বয়সটা কমিয়ে ফেলেছে এখানে এসে আরও, আর একদম পুরো চলে গেল, কোনো সমস্যা নেই। গুড, আপনারা তার মানে এই কোর্সগুলো করার পরে গভর্নমেন্ট সার্টিফাইড যোগা টিচার হবেন, তাই তো? আচ্ছা, আর কেউ কিছু বলতে চান আপনারা? কারণ কি কেমন লেগেছে? জ্যোতি, আমাদের জ্যোতি ম্যাডাম অলরেডি একটা এক্সাম দিয়ে দিয়েছে, সার্টিফাইড হয়েছে, হ্যাঁ হায়ার স্টাডির জন্য অ্যাডমিশন নিয়েছে। জ্যোতি, আমি ইউটিউবের মাধ্যমে এখানে এসেছিলাম, তো আমার যোগা শেখার জন্য, তো বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি এটা আদৌ আসল মানে ব্যাপারটা জেনুইন কি না। তো যখন এখানে এসে দেখলাম অ্যাকচুয়ালি ইট ইজ জেনুইন, অ্যান্ড আমি অলরেডি লেভেল ওয়ানের এক্সাম দিয়ে দিয়েছি, পাস আউট, অ্যান্ড আমার একটা সার্টিফিকেটও চলে এসেছে যেটা হচ্ছে আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষের গভর্নমেন্ট রেজিস্টার সার্টিফিকেট সার্টিফাইড যেটা, তো অলরেডি আমি সেটা নিয়ে নিয়েছি। এখন আমি লেভেল থ্রি কোর্স করছি এখানে, 800 ঘন্টার, ওয়ান ইয়ারের অ্যাডভান্স লেভেলের, তাই তো? আমি 200 ঘন্টার কোর্স করছি। আচ্ছা, তো শর্ট টার্মে বেশি কিন্তু কেউ বলতে যাবেন না, ঠিক আছে? একদম দুটো লাইন তিনটে লাইন, ঠিক আছে? ম্যাম রূপা ম্যাম, আপনার কেমন লাগছে? ভীষণ ভালো, ভীষণ এনজয় করছি। হ্যাঁ, আমি মনে হচ্ছে অনেকটা ওয়েট কমিয়েছি। হ্যাঁ, আর আমার কিছু ম্যাম আছেন, যোগ কি শিখতে পাচ্ছেন? যোগ, হ্যাঁ ভালোভাবে শিখছি, থিওরি প্র্যাকটিক্যাল এত বেশি ভালো, মানে আমার কোনো মনে হচ্ছে না, আমার স্ট্রেস মনে হচ্ছে না, যখনই করছি ভীষণ আরামদায়ক মনে হচ্ছে, নিজেও আরাম পাচ্ছি, আমার মনে হয় আমি সুস্থ থাকতে পারবেন, সবাইকেও থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। মা কিছু বলবে রিয়া? এক্সিলেন্ট, ওকে। তনুশ্রী ম্যাম আপনি কিছু বলবেন? কিছু বলবেন বলুন দু চার কথা। আমি এখনো সবে কোর্সটা এখন আমার কমপ্লিট হয়নি, আমি এখনো করছি, আমি লেভেল থ্রি করছি, আর আমি খুব প্রথম থেকেই খুব যোগা জিনিসটাকে আমি প্রচণ্ড পরিমাণে পছন্দ করতাম, তো তার জন্যই আসা, সেখান থেকেই মানে দেখে অনেকদিন ধরেই খুঁজছিলাম, বাট এত মানে ফেক ভিডিওস, এত ফেক সব কিছু আছে, তো ডিসাইড করতে পারছিলাম না। তারপর এখানে আসার পরে দেখলাম না, এখানে কোনো সার্টিফিকেট নিয়ে কোনো ফেক আছে না, কোনো পয়সার কোনো, মেনলি মানুষ পয়সাটা নিয়ে ভাবে যে কোনো টাকার প্রবলেম হবে কি না, চোর হবে কি না, তো এটা কোনো একদম সম্ভাবনা একদমই নেই, একদমই এটা একদম সিকিউর টাকার দিক থেকেও, আর আপনি এখান থেকে একদম ভালোভাবে কোর্স করে বেরোতে পারবেন। থ্যাংক ইউ।